আমি আমার নাম আয়েশা খাতুন, আমি লোক সম্প্রদায়ভুক্ত। আমি এখানে পড়তে এসেছি অক্টোবর মাসটি পুজোর পর থেকে। মাত্র 3 মাসের এই ব্যবধানে আমি মাস্টার মশাইয়ের কামাল হোসেনের কোচিং সেন্টারে নিয়মানুবর্তিতা এবং কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমি আমার এই যাত্রা শুরু করেছি। প্রাইমারির সিলেবাস কভার করা থেকে এক্সামের প্রিপারেশন এবং এখানকার যে সমস্ত মক টেস্টগুলো দেওয়া হয়েছিল সেইগুলো করেছি, এবং ক্রমাগত প্রচুর চেষ্টার মাধ্যমে আমি আজকের এই প্রাইমারি টেটের পরীক্ষায় সফল হয়েছি। আমার স্কোর হচ্ছে 92। আমাদের যে মাস্টার মশাই আছেন উনি আমাদের এই এই কঠিন সময়ের মধ্যে, মানে এই চ্যালেঞ্জিং সিলেবাসটাকে কভার করতে আমাদের প্রচুর ভীষণভাবে উনি অনুপ্রাণিত করেছেন। ওনার ফেসবুক অ্যাকাউন্ট ফলো করার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ট্রিক্স জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। এটা আমার জীবনের চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রথম সাফল্য। আমি চেষ্টা করব যে এইখান থেকে শুরু করে আমি আপার প্রাইমারি, দেন ক্লাস 9, 10, 11, 12 সমস্ত পরীক্ষাটি পরপর পাশ করতে পারি এবং আমি একটা সরকারি চাকরি নিয়ে একটা আমার প্রথম কর্মজীবন শুরু করে সুখী জীবনযাপন করতে পারি। নমস্কার, আমি রাজকুমার মণ্ডল মালদা থেকে। আমি কামাল হোসেন মাস্টারমশাইয়ের কোচিং সেন্টারে এসে মানে আমি মানে আমার পুরাতন যা ইয়ে ছিল, মানে পড়াশোনা যা ছিল তার থেকে আমি এখানে এসে অনেকটাই ডেভেলপ করতে পেরেছি। এবং চাকরি পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয় সেগুলো আমার মধ্যে ছিল না, এখানে এসে আমি জানতে পারি। এবং কামাল হোসেন মাস্টারমশাই সহ প্রত্যেকটা মাস্টারমশাই আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন, এবং বিশেষ করে কামাল হোসেন মাস্টারমশাই আমাকে মানে প্রতিনিয়ত মোটিভেট করে গিয়েছেন, যেই কারণে আমি আজ মানে প্রাইমারি টেটে সফল হয়েছি। নমস্কার, আমি ওসামা আলম। আমি ডায়মন্ড হারবার রোডের উস্তি থানার শেরপুর এলাকা থেকে আসি। আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, নর্মালি স্টুডেন্ট, এবং ছোটোবেলা থেকেই সবাই যেটা বলতো নর্মাল হওয়ার কারণে যে জীবনে কিছু করতে পারবি না, কিন্তু মাধ্যমিকের রেজাল্টও খারাপ হয় যে কারণে আমাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছিলো। তারপরে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে ডিএলএড করে বাবা এই কোচিংয়ে ভর্তি করে দেয়। এবং এই কোচিংয়ে আসার পরে সবথেকে যেটা ভালো লাগে কোচিংয়ে একটা ডিসিপ্লিন, নিয়মকানুন, যেটা জীবনে সবথেকে বেশি দরকার, সে চাকরি হোক চাই নাই হোক, এই নিয়মকানুনটা আমার খুব ভালো।